জেনে নিন যেভাবে ভারতের হাতে আসবে সাবমেরিন উদ্ধারকারী সিস্টেম ডিএসআরভি এবার জুনের মধ্যেই ভারতীয় নৌবাহিনীর হাতে আসতে চলেছে ডিপ সার্চ অ্যান্ড রেস্কিউ ভেহিকলস স্কটল্যান্ডের একটি সংস্থা এই ভেহিকলস খুব শীঘ্রই ভারতের হাতে এটি তুলে দেবে বলে জানা গিয়েছে দুই সালের মার্চে একশো বিলিয়ন পাউন্ডের চুক্তির ভিত্তিতে এই কার্য সম্পন্ন হতে চলেছে গ্লাসগোর কিং জর্জ ভিডকে ট্রায়ালের কাজ সম্পূর্ণ হয়েছে বলে জানায় জেএফডি ভারতের জেএফডির ডিএসআরভি প্রজেক্টের ডিরেক্টর বেন সাবল জানান চুক্তির ভিত্তিতে হতে চলা খুব শীঘ্রই একটি পদক্ষেপ এটি তিনি আরও জানান সাবমেরিন উদ্ধারের ক্ষেত্রে তৃতীয় জেনারেশনের উন্নত মানের এই ডিএসআরভি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে জেএফডির পক্ষ থেকে জানানো হয় এই সিস্টেম সাফল্যের সঙ্গে আটকে পড়া সাবমেরিন থেকে সদস্যদের উদ্ধার করা সম্ভবপর হবে এই ভেসেলস পরিচালনার জন্য মোট বাহাত্তর ভারতীয় নৌসেনাকে প্রশিক্ষণ দেয় জেএফডি